লিঙ্গ বড় করার কিছু উপায় সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা তাদের লিঙ্গ বড় করার বেশ কিছু টেকনিক জানার চেষ্টা করেন, কিন্তু সত্যি কথা বলতে তেমন কোনো ভালো মানের গাইডলাইন নেই। আমাদের দেশে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসা করানোর জন্য চেষ্টা করেন, তেমন কোনো ফলাফল পাওয়া যায় না। এগুলো মূলত অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে। সত্যি কথা বলতে লিঙ্গ বড় হবে নাকি ছোট হবে সেটা মূলত নির্ভর করে আপনার লিঙ্গের মধ্যে রক্তচাপের পরিমাণের উপর। আপনার লিঙ্গে যদি রক্তচাপের পরিমাণ বেশ ভালো থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার লিঙ্গ অধিকতর মোটা ও বড় হবে। কিন্তু লিঙ্গে রক্তচাপের পরিমাণ কম হলে সাধারণত আমাদের মাংসপেশি শুকিয়ে যায়, ফলে লিঙ্গ খুব একটা বড় হয় না। মূলত সঠিক পদ্ধতিতে কিছু ব্যায়াম করানোর মাধ্যমে আমরা চাইলে আমাদের এই লিঙ্গকে বড় ও মোটা করতে পারি। সঠিক পদ্ধতি পরিবর্তে ভুল পদ্ধতি অবলম্বন করলে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই ব্যায়ামগুলো করার সময় আমাদের সতর্ক থাকতে হবে, সেইভাবে বলা হলো সেইভাবেই ব্যায়ামগুলো করতে হবে। প্রথমে আপনার লিঙ্গটিকে গড়ার দিকে দুই আঙ্গুল দিয়ে ধরুন, এরপর আস্তে আস্তে ঝাঁকাতে থাকুন, গতি বাড়ান, এভাবে একটানা 200 বা 300 বার ঝাঁকাতে থাকুন। মাঝে মধ্যে আপনার ইরেকশন হতে পারে, খাড়া হলে লিঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছুটা সময় দিন, তারপর আবার করুন। এভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাকে পাত্তা দেবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করুন তাহলে ব্যায়াম করা আর না করা সমান। যদি 200 বা 300 বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চাই তাহলে থামুন, উত্তেজনা কমলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও ব্যায়াম চালিয়ে যান। প্রথমে লিঙ্গকে জলে ধুয়ে নিন এবং মুছে ফেলুন, এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিছিল জিনিস জোগাড় করুন, এটি লিঙ্গতে ভালোভাবে লাগান শিথিল অবস্থায়। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্যে ধরে হস্ত মৈথুনের মতো আগে পিছনে করতে থাকুন, অন্তত 10 মিনিট ধরে করুন। এর মাঝে যদি বীর্য বেরোনোর সময় হয়ে যায় তাহলে থামুন, লিঙ্গ শিথিল হলে আবার করুন। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন আপনার লিঙ্গমুণ্ডে রক্তচাপ বাড়বে। লিঙ্গমুণ্ডকে 5 আঙ্গুল দিয়ে সামনের দিকে চেপে ধরুন, এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন, এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ডে ধরে রাখুন, এইভাবে একটা টানা 20 বার করুন। এইভাবে করতে থাকুন, দেখবেন 15 দিনে ফল পাবেন। আপনার লিঙ্গ লম্বা হবে, শক্ত হবে এবং মোটা হবে। মেয়েদের যখন খুব হুদা খেতে ইচ্ছা করে তখন তারা বেগুন, শশা, লাউ ইত্যাদি তাদের ওই খানে ঢুকিয়ে নেয়। মেয়েদের সঙ্গে অনেকক্ষণ ধরে ওরাল ওরাল করলে মেয়েরা ছেলেদের লিঙ্গ ভিতরে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। মেয়েদের যোনির রস যতক্ষণ না বেরোয় ততক্ষণ তাদের সহবাসের আওয়াজ মেটে না। মেয়েদের পিছনের ভাগ তখনই বাড়তে থাকে যখন সে ছেলেদের সঙ্গে সহবাস করতে থাকে এবং সামনের দিকের দুটো বল বেলুনের মতো ফুলে যায়। ছেলেরা ওইটা করার সময় খুব জোরে জোরে মেয়েদের স্তন দাওয়াতে থাকে, যার কারণে মেয়েদের স্তন দুটি বড় হতে থাকে। মেয়েরা যখন ওইখানে নিতে চায়, যখন তার যোনি থেকে হালকা মাল বেরোতে থাকে এবং যোনি পিচ্ছিল হয়ে যায়, মেয়েরা হ্যান্ডসাম ছেলেদের তুলনায় যাদের লিঙ্গ বেশি বড় তাদের সাথে সহবাস করতে বেশি আগ্রহী থাকে। একটা মেয়ে যদি কোন ছেলের সঙ্গে একবার সহবাস করে মজা পায় তাহলে তাকে কখনো ভুলতে পারে না। মেয়েদের সবথেকে বেশি সহবাস করার ইচ্ছা জাগে ভোর রাতের দিকে এবং সারাদিন মেয়েদের তার স্বামীর সঙ্গে ওইটা করতে বেশি পছন্দ করে। মেয়েদের 2 ফুটোতে লিঙ্গ ঢুকালে মেয়েরা দুদিক দিয়ে মজা নেয়, তবে পিছনে ঢুকলে একটু ব্যথা অনুভব করে। যখন কোন মেয়ে প্রথম ওইটা করে তখন সেই মেয়েটি প্রচণ্ড ব্যথা অনুভব করে। মেয়েরা ছেলেদের চেয়ে বেশি কথা বলা পছন্দ করে, কিন্তু শুধুমাত্র সেই ছেলেদের সাথেই যাদের সাথে তারা নিরাপদ বোধ করে। আজকাল কর্মব্যস্ত জীবন যাপন, খাওয়া দাওয়া মাত্রাতিরিক্ত মানসিক চাপের কারণে মানুষের যৌন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার যৌনতায় আগ্রহী হলেও অনেকের দ্রুত বীর্যপাত ঘটে যায়। আমাদের দেশে শতকরা 80% মানুষ এই সমস্যায় ভুগছেন। পর্ন দেখা, অতিরিক্ত হস্তমৈথুন ও মানসিক দুশ্চিন্তা এই সমস্যার প্রধান কারণ। এছাড়াও থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও এই সমস্যাগুলি হতে পারে। তবে সমস্যা যখন আছে সমাধানও আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বা যৌন রোগ বিশেষজ্ঞগণ এমন কিছু খাবারের কথা বলেছেন যেগুলো খেলে আপনার যৌন জীবন আনন্দময় হয়, সহবাস করা যাবে দীর্ঘক্ষণ, রসুন রক্তের কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের সাহায্য করে। ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তাহলে যৌন উত্তেজনা বাড়বে,
আফ্রিকান হেলথ সায়েন্স এটা প্রমাণ করেছে যে পেঁয়াজের মতো রসুনও উপকারী। পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। হরমোন বিশেষজ্ঞ এলিসেভিটির মতে, ধীরে ধীরে সময় নিয়ে পেঁয়াজের রস খেলে আমাদের যৌন ইচ্ছা অতিরিক্ত বেড়ে যায় এবং সহবাসে দীর্ঘক্ষণ সক্রিয় থাকে। পেঁয়াজ কুচি সকালে মধু দিয়ে খেতে পারলে আমাদের যৌন ক্ষমতা প্রায় 4 গুণ বৃদ্ধি পায়। জিরের মধ্যে থাকা পটাশিয়াম ও জিং রক্ত সঞ্চালনে সহায়তা করে, ফলে যৌন উদ্দীপনা বাড়ে। প্রতিদিন 1 কাপ গরম চায়ে 1 চা চামচ জিরা মিশিয়ে খেতে পারলে উপকার পাবেন। আদা, বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতা কমবেশি জানা সুস্থ জীবন বজায় রাখতেও অপরিহার্য। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা কমায়, রক্ত সঞ্চালনার মাত্রা ঠিক রাখে। সজনে ফুল, লবণ ও গোলমরিচ মিশিয়ে খেলে উপকার পাবেন। কিছু মহিলা শুধুমাত্র তাদের স্তন এবং স্তনবিন্দে স্পর্শ করে চরম সুখ অর্জন করতে পারে। যৌনতা খারাপ কিছু নয়, যদি লিমিটেড করা হয় এটি আমাদের আরও স্মার্ট করে তোলে। যৌন সুখ আমাদের মানসিকভাবে সুখী করে। নিয়মিত যৌন মিলন করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, স্বাস্থ্য ভালো থাকে। পুরুষদের শুক্রাণু যোনির মধ্যে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। যদি এই 5 দিনে কোন ডিম্বাণুর সংস্পর্শে আসে তবে সেটিকে ফার্টিলাই করে নারীদের যৌন সুখ দিতে লম্বা পুরুষাঙ্গের প্রয়োজন হয় না। 4 ইঞ্চি বা 3 ইঞ্চি লিঙ্গ দিয়ে সহবাস করলেও যৌন সুখ দেওয়া সম্ভব, তবে এক্ষেত্রে মিলন দীর্ঘক্ষণ করতে হবে। স্বামীর মুখে মুখে জবাব দেয় যে নারী স্বামী হৃদয় স্থান পায় না। যতই হোক না সুন্দরী, লোক চুপ থাকার কারণে লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে অনেকবার লজ্জিত হয়। মেয়েরা এক জায়গায় একাধিকবার সহবাস করতে পছন্দ করে না, তাই কখনো কখনো বেডরুম বাদে অন্য কোথাও করুন, কখনো গাড়ির ভেতর, ছাদের উপর, পার্কে ইত্যাদি। কারো সঙ্গে 2 দিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ, তাহলে জীবনে তুমি বহুবার ভুল করবে। একাধিক স্টাইলে সহবাস করলে মহিলারা সহবাসের চরম সুখ অনুভব করে।